সৌদি সরকারের উদ্যোগে আয়োজিত রিয়াদ সিজন ফেস্টিভ্যাল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের রিয়াদ থেকে এস এইচ হেমায়েত জানান, সুয়াইদি পার্কে 29 অক্টোবর থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত। এতে বাংলাদেশের শিল্পীরা নিজ দেশের সংস্কৃতিকে তুলে ধরে পারফর্ম করবেন 3রা থেকে 9ই ডিসেম্বর। প্রস্তুতি সভায় রিয়াদ সিজনের আয়োজকের দায়িত্ব পাওয়া ফারহা ও মোহাম্মদ ওমর জানান, ফিলিপাইন, ভারত, পাকিস্তান, সুদান, ইন্দোনেশিয়া, নেপাল ও বাংলাদেশের শিল্পীরা অংশ নিয়ে নিজ নিজ দেশের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে ইমরান মাহমুদুল, মহুয়া মন ও শান্তনু অংশগ্রহণ করবেন।